সুন্দর নামাজ পড়ার জায়গা ছিল না আমি দেখছি যখন আমরা ওখানে নামাজ পড়তাম তখন দেখতাম পানি উঠে যায় তখন দেখতাম পানি উঠে যায় পানি পানি আমরা দেখতাম পানি উঠে যায় সেদিন বলেছিলাম যদি আমরা নির্বাচিত হই এটা ভালো মসজিদ তৈরি করব এখানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছেন এরপরে অনেক চেষ্টা একজন মানুষের কথা না বলে পারি না প্রথমে নায়ক ফারুক আল্লাহ তাকে সুস্থ করুক আরেকটি ছেলে ছেলেটিকে আমি পরিচয় করে দেব আপনাদের এখানে যে ছেলেটি আমরা কুয়েত ফান্ডে গেলাম এফডিসির সাথে পরিচালক সভায় শিল্পী সমিতিকে 2 লাখ টাকা দিলাম যে এফডিসির সুন্দর মসজিদ থাকবে না পানি উঠলে এই পর্যন্ত পানি উঠে যায় পানির মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে হয় কি নোংরা ড্রেন বন্ধ তো সেখানে আমরা সেই ছেলেটি একটা উদ্যোগ নিল সেখানে আমি মিশা সওদাগর মাসুম বাবুল নায়ক ফারুকের নেতৃত্বে আরো কয়েকজন আমরা গেলাম সেখানে সেই সনির সেই ছেলের নেতৃত্বে অভিনেতা তো চলেন আমরা একটা জায়গায় নিয়ে যাই আপনার মসজিদ নির্মাণ হয়ে যাবে তিনি নিয়ে গেলেন দানবীর কাদির মোল্লা নরসিংদীর যিনি শুধু মসজিদ নির্মাণ করেন মাদ্রাসা নির্মাণ করেন স্কুল করেন আর ক্যান্সার রোগীদের বিনামূল্যে চিকিৎসা করেন ফারুক ভাইকে দেখে আবেগ আপ্লুত বলে লুঙ্গি পরে আপনার ছবি দেখছি সুজন সখী নয়নমণি আপনি ফারুক ভাই আসছেন গালে চুমা দিল সব শোনার পরে সনি বলল ভাই এদেরকে নিয়ে আসছি একটা মসজিদ করে দেন এস্টেট ফারুক ভাইকে বললো কি আপনাকে টাকা দেব না মসজিদ করে দেব বললো না আমি আসছি সবাইকে নিয়ে আপনি ওদেরকে জন্য একটা মসজিদ করে দেন বললো সবচেয়ে সুন্দর মসজিদটা আমি করে দেবো এফডিসিতে ফারুক সাহেব আসছে মানুষ নিয়ে সেই দৃষ্টিনন্দন মসজিদটি কিন্তু এখানে নির্মাণ হয়ে গেছে আগামী দিনে আর উদ্বোধন হবে তো উনি যখন উনি বলছে আমি 2 দিন যাবো এফডিসিতে ভিত্তি প্রস্তর স্থাপন করতে যাব আর নামাজ করতে যাব তো সেদিন ফারুক ভাই সহ আমরা সবাই তাকে রিসিভ করে সুন্দর করে সেখানে আমরা ভিত্তি প্রস্তর স্থাপন করেছি আজকে সেই ছেলেটি যে ছেলেটি না হলে ওনার পর্যন্ত পৌঁছতে পারতাম না এবং শুধু এই মসজিদ নির্মাণ পর্যন্ত এই ছেলেটি কন্টিনিউ জায়দ ভাই এটা হইতে আসতে জায়দ ভাই এখানে আসেন কন্টিনিউ ছেলেটি দৌড়ে দৌড়ে এফডিসিতে এই দৃষ্টিনন্দনটি মসজিদ করেছেন আপনারা দেখছেন কিনা জানি না অসম্ভব সুন্দর একটি মসজিদ সার ঝর্ণা টর্ণা দিয়ে এই ছেলেটি অক্লান্ত পরিশ্রম করেছে এই ছেলেটি আনুষ্ঠানিক ভাবে কালকে মসজিদ নির্মাণ হবে উদ্বোধন হবে উনি এসে নামাজ পড়ে মসজিদ নির্মাণ করবে সে সনিকে আমি এখানে আসে আপনাদেরকে কাকে ইনভাইট করবে সেই মসজিদ নির্মাণের জন্য নির্বাচনী মসজিদের উদ্বোধনের জন্য এফডিসি মানুষের সুন্দর মসজিদে নামাজ পড়বে আমি আমন্ত্রণ জানাবো সনিকে এখানে সনি তুমি এখানে আসো সনির জন্য এটি করতালি হবে সনি এই মসজিদটিও কিন্তু শিল্পী সমিতির কিন্তু উদ্যোগ ছিল অনেক বেশি অন্যান্য সংগঠনের সাথে না পরিচালক সমিতির শিল্পী সমিতির উদ্যোগ ছিল সেখানে শিল্পী সমিতি মুখ্য ভূমিকা পালন করছে সনি কিছু বলবে সনি সনি বলবে সনি বলো সনি বলো সনি বলো